যে শিখাবে যাদের কঠোর নাস্তিক আমার কাছে মুরিদ হয়েছে সবাই জানে যারা আল্লাহ মানত না আজ সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা আমার এখানে ঘর ঘর করে যখন মুরিদ হয়ে গেল যখন আহম্মদ সফাও মুরিদ হবার জন্য তৈরি তখন বলল বাবা জাহাঙ্গীরের কাছে যায় ওরা উনি সম্মোহনী শক্তি জানে তোমার নাস্তিক্যবাদ টিকবে না হায় খোদা সেই যেন সেই প্রাচীনকালের আবু জাহেলের মতো 360টা জাদুগির সংগ্রহ করেছিলেন সেই সিরিয়া দামেস্ক কুফা কত বাগদাদ কত জায়গা থেকে সেই মরুর দান খেজুরের বাগান বিক্রি করেছে অনেক অর্থ পচয় করে 360 জন জাদুগির এনেছিল আমার মহানবীকে মিথ্যা প্রমাণ করার জন্য 360 জন জাদুগির যখন বলল জাদু জমিনে চলে আসমানে চলে না তখন বলল এত দিনে তুমি সত্য কথা বলছ ঠিক বলছ পূর্ণিমা রাত্র মাগরিবের পর পর মহানবীর এখানে 360 জন জাদুগির নিয়ে আবু জাহেল আসলেন আসল আয়েশা বললেন আমার মহানবীকে তুমি তো যা কিছু আমাকে দেখিয়েছ সব জমিনেই দেখিয়েছ এই যে দেখো আমার পিছনে 360 জন এরা সব জাদুগির বড় বড় জাদুগির আমি অনেক দেশ থেকে সংগ্রহ করছি তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য এই সব জাদুগির বলল জাদু জমিনে চলে আসমানে চলে না সুতরাং তুমি যদি আমাকে আসমানে এই চাকটাকে দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিতে পারো আমি ইমান আনব আমার মহানবী চুপ হয়ে রইল রইলেন কালাম ওহি হল আপনি অঙ্গুলি নির্দেশ করুন চন্দ্র সসম্মানে দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাগিয়া যাবে এবং সেই দৃশ্য দেখার পরে 360 জন জাদুগির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু আবু জাহেল হল না আবু জাহেল বলল তোরা বোকা তোরা বল আমাদের জাদু জমিনে চলে মোহাম্মদের জাদু নাউজুবিল্লাহ আসমানেও চলে তো যার ইমান আনবে না তাকে শত বললেও ইমান আনবে না তাতেও জ্বলন্ত প্রমাণ হলো কবা একজন কাটটা কাফে যেগুলো রসুলুল্লাহর ঘোর শত্রু ছিল ওকবা একবার মহানবীকে জঘন্য ভাষায় গালি দিল মহানবী মনে কষ্ট পেয়ে বললেন ওকবা তুমি তো গালি দেবেই কারণ তুমি যে জানো সন্তান গালি তুমি দেবে কারণ তুমি যে জানো সন্তান ওকবা সঙ্গে সঙ্গে ঘোড়ায় চলে বাড়িতে চলে গেলে কারণ কাফেরেরা আমার মহানবীকে আলামিন বলতেন সত্যবাদী বলতেন সত্যবাদী ওকবা সঙ্গে সঙ্গে গেলে যা মাকে বললেন মা আমার বাবার নাম কি মা ওই শরীর পেশো আছে মা বললো চুপ এই মরুর ডাল এই কোটি কোটি টাকা এই উট কই পাইতি আজকে তুই কই পাইতি তোর বাপের কোনো পুরুষত্ব ছিল না সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না এখানে আমার মায়ের মেয়েরা বসা আমি একটু শুদ্ধ ভাষায় বললাম
তাই আমি তোর বাবার চেহারার মতো সিমিলার একজন কৃতদাসের সঙ্গে থেকে তোকে জন্ম দিয়েছি। তোর বাবার কবরটা কয় ওইটা আমি মিচিয়ে দিয়েছি, যাতে তুই আর আমি চালি আর কেউ হতভম্ব খেয়ে গেল যে মহালমী কত বড় সত্য বললেন। কিন্তু এত বড় সত্য জানার পরেও ওকবা ইমান আনে নাই, এত বড় সত্য জানার পরেও ওকবা মুসলমান হয় নাই, এত বড় সত্য জানার পরেও ওকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এত বড় জ্বলন্ত সত্য জানার পরেও ওকবা মহানবীর মুরিদ হয় নাই। সত্য জানলেই হওয়া যায় না, তকদিরেরও প্রয়োজন। তাই জন্মের আগেই প্রত্যেকের তকদির নির্ধারিত, এই তকদিরকে অস্বীকার করা যায় না। তাই এই যে খান্নাস, এই খান্নাস আবার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের দুটি স্থানে থাকে, আবার কোথাও থাকবার ক্ষমতা দেয়নি। খান্নাসের চারটি রূপ, শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাস। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম আছে, আউযু বিল্লাহি মিনাস ইবলিসুর রাজিম বলা হয় নাই, খান্নাসুর রাজিম বলা হয় নাই, মরদুদুর রাজিম বলা হয় নাই, বলা হয়েছে শাইতানির রাজিম। এই বিরাট রহস্য। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, একমাত্র অহংকারী দিল না, ইল্লা শয়তান নাই, ইল্লা মরদুদ নাই, ইল্লা খান্নাস নাই। আর তালেবুদ দুনিয়া মরদুদ, যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, বলে দাও সে মরদুদ। আর তালেবুদ দুনিয়া মরদুদ, আর তালেবুদ দুনিয়া শয়তান নাই, আর তালেবুদ দুনিয়া ইবলিস নাই, খান্নাস নাই। ঠিক সেরকম ভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইখানে মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল মরদুদ নাই। এটা হলো ম্যাথমেটিক্যাল টার্মের মতো। সুতরাং খান্নাস আমার মধ্যে আছে, আমি দেখিলা, কেন দেখিলা, আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে, ঘন্টা খানি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না। মাখন তুলতে গেলে ওই চরখি দিয়া কয়েকটা ঝরে ঝরে যেই টান দেবেন, আপনি মাখন ভেসে উঠবে। আর যেই মাখন ভেসে উঠবে, নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না, সেটাই ঘোলে পরিণত হয়। তাই অলি আল্লাহর শরীর যদিও দেখতে আমারই মতো, কিন্তু অলি আল্লাহর শরীর তখন ঘোল। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু দেখতে মানুষ, দেখতে দুধের মতোই, কিন্তু চাইখা দেখেন ওটা ঘোল। ফানাফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা, তখন ঘোল হয়ে যায়, কারণ ননি বা মাখন উঠে যায়। ঠিক সেই রকম ভাবে হে মানুষ, তোমরা সঠিকভাবে মাত্র 4 মাস তুমি ধ্যান সাধনা করো, সেই জিনিস আমার কাছে আছে। শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার
পানি পথি নদী ফাটা করো, যদি তকদিরে থাকে চারটি মাস ধ্যানস্থ হও। আমি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছি। সম্ভবত বাংলার বুকে অহংকার না এটাই বোধহয় প্রথম আমি খুললাম। আর গান ছিল সেই আগে স্কুল খুইলাছে রে বাবা ভান্ডার স্কুল খুইলাছে, এই শুনেছিলাম। কেন বললাম যে আমার ভিতরে যে খানরাস, এই খানরাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র দুই জায়গায় শয়তান থাকে আর থাকবার অধিকারী নেই। কোন কোন জায়গায়? জিনের অন্তরে এবং মানুষের অন্তরে। অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না। মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু।